হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও কিন্তু বেশ ভালো আছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছিলাম লিটল ইন্ডিয়াতে। সেখানে কিছু বাজারপাতি যা করার ছিল এখন করে নিয়ে বাড়ি ফিরছি। এর আগে আবার গিয়েছিলাম ওয়ালমার্টে। আসলে আমাদের মিনিয়াপলিসে থাকবার দিন এবার প্রায় ফুরিয়ে এলো। আমাদের এই মিনিয়াপলিসকে বিদায় জানানোর আগে সবাই মিলে গেট টুগেদারের একটা আয়োজন করা হয়েছিল বাড়িতে, তো তার জন্যই আজকের এই বাজারপাতি। বেশ কিছু বাজার তো এখানে আছে, কিছু আছে ওয়ালমার্টের, আবার কিছু আছে লিটল ইন্ডিয়ার। যেমন এই স্নো পিস, এটা কিছুটা শিমের মতো দেখতে, এটা এনেছিলাম ওয়ালমার্ট থেকে। আবার এই বেগুনটা লিটল ইন্ডিয়ার। সচরাচর দুধ, শশা, তেল, ডিম এইসব জিনিসগুলো আমরা ওয়ালমার্ট থেকেই আনি। যেগুলো মোটামুটি ওয়ালমার্টে পাওয়া যায় না সেগুলো আনতে হয় ওই লিটল ইন্ডিয়া বা ইন্ডিয়া মার্কেট থেকে। মেনুতে ছিল ফিশ চপ, তার জন্য তেলাপিয়া বা সোয়াই এখানে বলা হয়, এগুলোর ফিলে এনে এই মাছের পুরগুলো তৈরি করে গোল গোল পাকিয়ে চপগুলো বানিয়ে নিচ্ছিলাম। আগের দিন রাতে এত দেরি হয়ে গেছিল, তাই আমি আর পুরোটা কমপ্লিট করতে পারিনি। পরদিন সকালে উঠেই বললাম, তুমি বাকিটুকু সেরে ফেলো, তারপর বাকি যা কাজ আছে দেখছি। রাতেই পেঁয়াজ, রসুন এগুলো সব রেডি করে রেখেছিলাম। প্ল্যান ছিল বিরিয়ানি করব, তার জন্য এই পেঁয়াজগুলো ভেজে আগে বেরেস্তাগুলো বানিয়ে নিচ্ছি। এখন সকাল ওই 10:30টার মতো বাজে, আজ বেশ সকাল সকালই উঠেছি। অভিষেকের এই চপ বানানো কমপ্লিট হলেই একটু বের হব। মিনিয়াপলিসে একটা ট্যানার এরিয়া বলে কেকের শপ রয়েছে। এটা একটা স্প্যানিশ শপ, কিন্তু দোকানটা এত ভালো কেক আর বেকারি আইটেম পাওয়া যায়, এখান থেকে একটা কেক নিতে এসেছি। আমি তো কেক ছাড়াও এখানে এত রকমের বেকারি আইটেম রয়েছে সেগুলো দেখেই তো অবাক, ভীষণ ভালো ভালো খেতে। এর আগেও শুনেছি এর রিভিউ বেশ ভালো। এখান থেকে চুরোস আর পাইনাপেল একটা কেক নিয়ে এখন ওই যে বাড়ির বন্ধ হলাম। বছর মেঘ হলেই মনে হচ্ছে বৃষ্টি হবে, আর হয়েও যাচ্ছে তাই। বাড়ি ফিরে এখন রান্নার পাটগুলো চুকাতে হবে। সিদ্ধ করে আলু আগেই রেখে নিয়েছিলাম, সব কিছু বের করে এখন তো ওই আলুগুলো অভিষেক ভেজে নিচ্ছে, আমি টুকটাক করে ওকে হেল্প করছি, আর বাকি এদিক ওদিকে যা কাজ রয়েছে সেগুলো দুজনে মিলে সেরে ফেলবো। আরও টুকিটাকি অর্ডার দিয়েছিলাম ওয়ালমার্টে, তো সেগুলোই আরেক ধাপ এসেছে। এগুলোকে এখন ঝটপট ভিতরে ঢুকিয়ে নিই, তারপর দেখছি আর কি কি করতে হবে আমায়। প্ল্যান ছিল আমরা চিকেন চাপ আর চিকেন বিরিয়ানি করব, তো তার জন্য রাতেই চিকেনটা ম্যারিনেট করা ছিল। বড় তো কোনো সসপ্যান বা কড়াই প্যান কিছু নেই, তার জন্য এই ছোট ছোট কড়াইয়ে দুবার করে করতে হচ্ছিলো। বিকেলে তো সবাই চলে আসে, বেশ ভালো জমজমাট আড্ডা বসে, গল্প গুজব চলে। সবাই মিলে গল্প গুজব, তারপর রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই। তো খাওয়া দাওয়া তো ছিল তো বিরিয়ানি আর ওই চিকেন চাপ, তার সঙ্গে আম আর এই স্যালাড। এই তো খাওয়া দাওয়ার মেনু। খাওয়া দাওয়ার পর আবার টুক করে একটু কেক কাটাও হয়, আর তার ক্লিপ আমি আর নিইনি। পরদিন আবার এখানে ছিল টার্গেট ফায়ারওয়ার্ক, তার জন্য আমরা গিয়েছিলাম সেই ওই যে মিসিসিপির ধারে স্টোনার্ক ব্রিজের কাছে। তবে এবার স্টোনার্ক ব্রিজে কাজ চলছিল, তাই স্টোনার্ক ব্রিজ বন্ধ ছিল, না হলে প্রতি বছর এই টার্গেট ফায়ারওয়ার্কটা স্টোনার্ক ব্রিজের ওপর থেকেই করা হয়। কত মানুষ জড়ো হয়েছে দেখুন, প্রত্যেকেই বাড়ি থেকে চেয়ার বসার জন্য কিছু না কিছু নিয়ে এসে বসে পড়েছেন অনেক আগে থেকে। আর ওই যে দূরে ওটাই মিনিয়াপলিস ডাউনটাউন দেখা যাচ্ছে। আগের বার আমরা এই টার্গেট ফায়ারওয়ার্ক দেখতে মিসিসিপির ওয়েস্ট ব্যাঙ্কে গিয়েছিলাম, এবার ইস্ট ব্যাঙ্কে রয়েছি, কারণ অন্যান্য বার এটা ওই স্টোনার্ক ব্রিজের ওপর থেকেই ফায়ারওয়ার্ক শোটা হয়, কিন্তু এবার কোথা থেকে হবে কেউ এক্স্যাক্ট লোকেশন জানি না। তো আমরা তো এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন শুরু হবে, দেখতে দেখতে দেখা গেল সামনের ব্রিজ থেকেই শুরু হলো সেই আলোর খেলা শো। প্রায় মিনিট
মিনিট 15-20 ধরে চলে এই আতশবাজির শো। সেটা শেষ হতেই দুজনে মিলে ফিরে চললাম বাড়ির দিকে। পরদিন আবার জড়ো হয়েছিলাম অর্পণদা বিউটিদির ওখানে। সিটিসিতে আমরা সবাই মিলে আবার একসঙ্গে একটা সুন্দর গেট টুগেদারের আয়োজন হয়েছিল। বেশ বারবিকিউ, খাওয়া দাওয়া, আড্ডায় জমজমাট বিকেল। মোটামুটি বিট্টুদা, অর্পণদা, বিউটিদি, অংশুদা সবার সঙ্গে এটাই আমাদের লাস্ট পার্টি। পরে এসেছিল অবশ্য রাজকুমারদা, রিহান আর শুভরা। তো সবাই মিলে এই তো জমজমাট বাইরে বেশ আড্ডা গল্প গুজবের পর আমরা সবাই রুমে চলে আসি একটা সুন্দর মুভি দেখতে দেখতে। এদিকে তো মুভি নাইট আমাদের চলে, আর অন্যদিকে বসেছিল জমজমাট তাসের আসর। এরপর রাতে গরম গরম এখানে ছিল মাটন, তার সঙ্গে এবার চিকেনও ছিল, আর ছিল গরম ভাত, আর এখানে ছিল আলু ঝিঙে পোস্ত। এই তো দিয়ে এখন আমি রাতে ডিনার করতে চলে এসেছি। তবে তাসের আড্ডা এখনও চলছে, সঙ্গে আমাদের সিনেমা তো রয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের আমাদের আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে।